আসসালামু আলাইকুম দেশবাসী প্রবাসী বাংলা ভাষাভাষী, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো? এই যে তোর কি খবর? হ্যাঁ ভালো। দুপুর বাজে 1:30, আজকে বুধবার, ছুটির দিন। আমরা কোথায় বেরিয়েছি তা আমরা জানি না, কিন্তু কেন বেরিয়েছি সেটা জানি, সেটা যাওয়ার পরে বলতেছি। আজকে উইকডেজের মধ্যেই অফিস একদিন ছুটি পাওয়া গেল, আচমকা ওনাকে বললাম যে চল আমরা বাইরে যাই। এখন কোথায় যাচ্ছি সেটা বলবো, তো চলেন আগে যাওয়া যাক, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরো ভিডিওতে সাথেই থাকেন। এই যে কই যাবি জানাস? আমরা বের হই কিন্তু আমরা জানি না কোথায় যাচ্ছি। ইউজুয়ালি আমাদের সবেবারাতে অফিস বন্ধ দেয় না, কিন্তু নেক্সট মান্থ অর্থাৎ এপ্রিল মাসের 14 এপ্রিল পয়লা বৈশাখের বন্ধটা ফ্রাইডে হয়ে যাওয়াতে আমাদের ছুটি অ্যাডজাস্ট করার জন্য এবার সবেবারাতের বন্ধটা অফিস অ্যাডজাস্ট করে দিচ্ছে। সেই কারণেই আজকে অফিস উইকডেজের মধ্যেই একদিন ছুটিটা পাইলাম। কালকে বৃহস্পতিবার অনেকেই স্যান্ডউইচ ছুটি কাটাবে, কারণ পরের দিন শুক্রবার। এনিওয়েজ আমার প্রচুর কাজ, চাইলেই ছুটি স্যান্ডউইচ ছুটিটা কাটাতে পারবো না, কারণ এখন কাজের সিজন, এখন অফিসে প্রচুর ডেভেলপমেন্ট এবং প্রোডাকশনের কাজ আছে সামনে। এনিওয়েজ দুপুর 1:30 যখন বেরিয়েছি, ওটা তো লাগছেই, জানি না এখন আনপ্ল্যান যখন বেরিয়েছি কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এদিক সেদিক পাচারি করতে করতে শেষ পর্যন্ত চলে আসছি আমাদের বাসার খুবই কাছে, গোলপাহারের মোড়ে। বেশ কিছুদিনই হয়ে গেছে রেস্টুরেন্টটা, রেড স্ন্যাপার। এখানে আসছি, আজকে অফিস সবরাতের বন্ধ হওয়াতে বাসায় মোটামুটি সবাই রোজা, কিন্তু আমরা দুইজন রোজা রাখি নেই। হঠাৎ করেই ওকে বললাম চল দুইজন বেরিয়ে যাই। এখন যেহেতু দুপুর 1:30 সময় বেরিয়েছি, তাই সামান্য খাওয়া দাওয়া তো আমরা করবোই, সেই জন্য আমরা ঢুকলাম রেড স্ন্যাপারে। রেস্টুরেন্টে আমরা কী খাওয়া অর্ডার করবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো। তো খাওয়া অর্ডার আগে চলেন এটার ইন্টেরিয়রটা আমরা একটু দেখি, এটার ইন্টেরিয়রটা খুবই সুন্দর হয়েছে, চলেন আপনাদের ইন্টেরিয়রটা দেখাই, তারপরে কী খাওয়া অর্ডার করলাম সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। কি অর্ডার করলি বল? সিফুড সিজলার প্ল্যাটারটা অর্ডার করছি আমরা। সিফুড সিজলার প্ল্যাট এখানে আছে, মিক্স সিফুড ভেজিটেবল মিক্সড আছে আর ফ্রাইড রাইস আছে। আমরা এক
এক পোর্শনই অর্ডার করছি, আমরা একটু ট্রাই করে দেখি এটা কিরকম। আচ্ছা, আমাদের ফুড চলে আসছে, আমরা ট্রাই করে দেখি কেমন, তারপরে সেটা আপনার সাথে শেয়ার করছি। মজা গরম যে এখনই টেস্টটা আসলে এক্সপ্লেন করাটা কঠিন, প্রচুর গরম, অনেক গরম, তাই আমরা টেস্ট বেশি এক্সপ্লেন করতে পারতেছি না। সি ফুড প্ল্যাটারের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ক্র্যাব, বড় একটা ক্র্যাবের পা আসছে এখানে। রিয়েলি অসাম টেস্ট, ভিতরের ক্র্যাবের মাংসটা চমৎকার খুব হয়েছে। এটা ক্র্যাব নাকি প্রন, না খেলে টেস্টটা বুঝতে পারবেন না। একটা যে স্মোকি ফ্লেভার আসতেছে খুবই দারুণ। আমি অনেক রেস্টুরেন্টে ক্র্যাব খেয়েছি, একটু হার্ড থাকে কিন্তু খুবই সফট। আপনারা এই প্ল্যাটারটা ট্রাই করতে পারেন, মিক্স সি ফুড সিজলার। যারা চিটাংয়ে থাকেন ব্ল্যাড স্ট্যাপার চিনেন, লোকেশানটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গোলপাহাড়ের মোড়ে। আসলে দুজনে মিলে এই প্ল্যাটারটা ট্রাই করার মতো। কেমন ক্র্যাবটা? হ্যাঁ, অনেক মজা না ক্র্যাবটা? সারা খুব একটা ক্র্যাব খুব একটা খায় না, বাট আজকে ক্র্যাবটা ট্রাই করতেছে, দেখা কেমন। অনেক সফট না? যে আমাদের খাওয়ার ডান আমরা শেষ করে ফেলছি। কেমন ছিল খাওয়া? কেমন খাওয়া দাওয়া করলি? আমরা আচমকা এইভাবে দুপুরবেলায় বাসা থেকে বের হয়ে দুইজন মিলে রেস্টুরেন্টে ঢুকলাম, কাপা কাপ খাইলাম, এখন আবার বাসায় যেয়ে চিৎকাইতে হয়ে যাবো। এটা আচমকা আমাদের আজকে ছুটির দিনের বাবা মের লাঞ্চের একটা আচমকা সফর ছিল। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও আর ডিসকাভার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আর ডিসকাভার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডিসকাভার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আচমকা খাওয়া দাওয়া করতে বেরিয়ে গেলাম, ভালো হয়েছে না? এরকম মাঝে মধ্যে অফিস বন্ধ থাকলে আমরা দুজন বেশ করে বেরিয়ে যাবো।